আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজকের আয়োজনে তৈরি করে দেখাচ্ছি নারিকেল দুধের অথেন্টিক পোলাও। আর এই পোলাওয়ের টেস্টটা আমাদের সাধারণ পোলাওয়ের চেয়ে কিন্তু অনেকটাই আলাদা। খেতে ভীষণ মজার এই পোলাওটা, রান্না করাও কিন্তু অনেক সহজ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চুলায় প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এখন এই গরম তেলের মধ্যে কিশমিশগুলোকে মিনিট দুয়েক ভেজে নিলেই দেখবেন এগুলো এরকম কিছুটা নাদুস নুদুস হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব। আর সে একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা এবং 3-4টি এলাচ। গরম মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন এগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখনই এতে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে যখন এরকম সফট হয়ে আসবে, তখন এতে আমি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়া জল। এরপর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে আদা রসুন বাটা। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর চুলার হিটটা লোতে করে দিয়ে এই চালগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন খুব সুন্দর একটা চাল ভাজার ফ্লেভার চড়াবে এবং চালগুলো এরকম কিছুটা ঝরঝরা হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ নারিকেলের দুধ। নিয়ম অনুযায়ী আমার এখানে 3 কাপ চালের জন্য পানি লাগবে তার ডাবল, অর্থাৎ 6 কাপ। আমি এখানে 3 কাপ দিয়ে দিলাম নারিকেলের দুধ আর বাকি 3 কাপ অ্যাড করে দিলাম ফুটন্ত গরম পানি। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। নারিকেল দুধের এই পোলাওটাতে অবশ্যই চিনিটা ইউজ করবেন, এতে করে পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আর এই পর্যায়ে একবার লবণটা চেক করে নেওয়া যায়, যদি পানির মধ্যে লবণটা একটু কড়া মনে হয় তাহলে পোলাওটা হয়ে গেলে লবণটা একদমই ঠিকঠাক থাকে। আমার এখানে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই পোলাওটাতে বলক তুলে নিব। আর ব্লেন্ডার ছাড়া হাতে কিভাবে নারিকেল থেকে নারিকেলের দুধটা সংগ্রহ করবেন সেটা চাইলে আপনারা আমার নারিকেল তেলের রেসিপিটাতে দেখে নিতে পারেন, আর লিংকটা এই মুহূর্তে উপরের আই বাটনে দেখতে পাচ্ছেন। পোলাওতে বলক চলে আসার পরে পানিটা কমে যখন এরকম গায়ে মাখা মাখা হয়ে যাবে, অর্থাৎ যখন দেখবেন যে এরকম বুদবুদ উঠছে, সেই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা মরিচ। আর এই কাঁচা মরিচটা কিন্তু পোলাওটাকে ঝাল করবে না, সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আর সৌন্দর্যের জন্য অ্যাড করে দিলাম কিছুটা মটরশুঁটি। আর এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আর একটি উপকরণে ঘি এবং ভাটা তৈরির রেসিপি লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ব্যাস আমি এখানে আর কিছুই দিব না, অর্থাৎ গোলাপ জল, কেওড়া জল, এই ধরনের কোনো কিছুই দিব না, কারণ নারিকেল দুধের পোলাওটা থেকে অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যায়, আমি সেই ফ্লেভারটাই রাখতে চাচ্ছি, এজন্য আর অন্য কিছু অ্যাড করলাম না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে করে দিয়ে এটাকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিবেন। 10 মিনিট পরে পোলাওগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, এতে করে উপরে পোলাওটা নিচে যায় এবং নিচেরটা উপরে এসে খুব সুন্দরভাবে সবগুলো পোলাও রান্না হয়ে যায়। উল্টে পাল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে এটাকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর তারপরেই আমাদের পোলাওটা একদমই রেডি সার্ভ করার জন্য। আমার পোলাওটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আপনারা আপনাদের মনের মতো করে যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারেন। আর পোলাওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং কালারটাও কতটা সুন্দর। আর শুধু সুন্দরই না, এই পোলাওগুলো খেতেও কিন্তু অনেক মজার হয়। তা আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে এই ঈদে এই সহজ রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।